দারুণ সময়ে দারুণ ডিসিশন যারাই নেয় তারাই সফল লিডার হয়, ইয়েস অর নো? ইয়েস। তো এটা একটা প্লাস পয়েন্ট যে ইয়াসিন আলী মন্ডলের মতো একজন লিডারকে আপনারা পেয়েছেন, ঠিক, যিনি কিন্তু পার্ট টাইম দিয়ে শুরু করেননি। স্যার একটু আগে বলছিলেন পার্ট টাইম বলে কোনো সাবজেক্ট নেই, উনি কিন্তু পার্ট টাইম বেশ চেষ্টা করেন। পার্ট টাইম করেছিলেন স্যার? ইয়ারলি পার্ট টাইম করেছিলাম, কিন্তু না থেকে ফুল টাইম। পার্ট টাইম নয়, উনি ওভার টাইম করেছিলেন। ওভার টাইম, পার্ট টাইম বলে কোনো এথিক্স আমার হিস্ট্রিতে নেই। সারাদিন তিন শ্রেণী পড়ানোর পর রাত 9টা থেকে 11টা ওনার সঙ্গে প্রথম দিকে সময় দিয়েছিলাম, বাকি উনি 9টা থেকে 11টা করতে করতে 9টা 8টা 7টা 6টা 5টা এখন 24 ঘন্টা। তো ওভার টাইম থেকে এখন ফুল টাইম হয়েছে। আগে তো কিন্তু ফুল টাইম না, ওভার টাইম। সারাদিন সময় দেওয়ার পর একটা প্রফেশনে যে সময়টা উনি ওনার পরিবারকে দিতেন, নিজের জন্য সময় রাখতেন, সেই সময়টা উনি ভেস্টিজকে স্যাক্রিফাইস করেছেন। সপ্তাহে একদিন ভেস্টিজ করবেন তো সেটা ফিক্স থাকবে। প্রত্যেক দিন করবেন তো সেটা ফিক্স থাকবে। কেন ফিক্স থাকবে? আপনার আপলাইনের সুবিধার জন্য এবং আপনার নিজের সুবিধার জন্য। তো এইটা দিয়ে আমরা যদি জার্নিটা শুরু করি, তাহলে কিন্তু আমরা একটা সিস্টেমের সঙ্গে লেগে থাকলে আমরা সিস্টেমেটিক হয়ে উঠতে পারি। তো বেসিক যে পয়েন্টটা আজকে স্যার রেখেছেন, টপিক প্রথমে রয়েছে হোয়াই ভেস্টিজ, আলোচনা হয়ে গেছে গোল সেট, আলোচনা হয়ে গেছে মিস্টেক অ্যান্ড রিকভার, আলোচনা হয়ে গেছে প্ল্যানিং ফর টিম সাকসেস, জুলফিকার স্যার একটু আগে আলোচনা করলেন লাঞ্চের আগে, এবং গুড কোয়ালিটি অফ লিডার আর বিলিপ লেভেল, দুটো সাবজেক্ট নিয়ে আলোচনা করব। লাস্ট সিস্টেমটা আলমগীর স্যার আলোচনা করবেন, অবজেকশন হ্যান্ডেলিং। কারণ লিডার মন দিয়ে শুনবেন, তারপরে স্যার ক্লোজিং করবে, কারণ ক্লোজিং যে কোনো জিনিস ক্লোজিং করতে হয়, এসব যে কোনো অকেশন বাড়িতে খাওয়া দাওয়া করতে গেলে ক্লোজিংটা করতে হয়। তো শেষে দই বা আইসক্রিম দিয়ে পান মশলা খেয়ে ওটা না খেয়ে যদি চলে আসেন তাহলে কি হলো? ইনকমপ্লিট, অপমান করা হলো। যিনি সারাদিন ধরে প্রেজেন্টেশন করলেন, কি আপ্যায়ন করলেন আমার, সেখানে ক্লোজিংটা শুনেই তো আমি এখান থেকে যাবেন। যারা খুব এমার্জেন্সি আছেন তারা স্যারের থেকে স্পেশাল পারমিশনটা যেতে পারেন, বাট আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে বেসিক 7টা পয়েন্টের উপরে স্যার যে আলোচনা রেখেছেন, ভাইটাল পয়েন্ট। ভাইটাল পয়েন্ট কেন? না, শুরুতেই আমরা যারা, বিশেষ করে আমি যখন শুরু করেছিলাম 17 দিনের আমাদের ফুল টাইম হয়ে গেছিলাম। প্রথম 17 দিন আমার লাইফে, প্রথম মাসে 23 তারিখে জয়েনিং করেছিলাম, 7 দিনের মধ্যে ফার্স্ট স্টার্ট 8% হয়ে গেছিলাম, পরের মাসে 12 তারিখে ভাউচার এসেছিল। এই 12 আর 7 19, এই 19 দিন ছিল ভেস্টিজ আমার লাইফে ওভার টাইম, আর 19 দিন পরে আমি ফুল টাইম হয়ে যাই। কেন না, ডিসাইড করেছিলাম যে দুনিয়াতে পারলে চলা যাবে না, এটা আমার বিফোর এক্সপিরিয়েন্স, যদি করতে হয় তো করবো, যদি না করতে হয় তো ছাড়বো। আমরা গান্ধীজির নীতি বিশ্বাস করি আর সবাই করি, নীতিতে আমি করতে বলবো, যদি করতে হয় ভেস্টিজ বাই হার্ট করবেন, যেখানে কোনো কম্প্রোমাইজ থাকবে না, কারণ আপনি কাজ করতেছেন আপনার জন্য, আমার জন্য না, আপনার ডাউন লাইনের জন্য না। এ সব নো, ভেস্টিজটা আমি করতে এসেছি সুশান্ত হালদার তার নিজের জন্য করতে এসছে। ইয়াসিন আলী মন্ডল করলো কি না করলো, জুলফিকার আলী করলো কি না করলো, আপনারা করলেন কি না করলেন, এক্স ওয়াই জেড কিছু আমার যায় আসে না। আমার আপলাইন দেবকুমার মন্ডল করলেন কি না করলেন, বালি স্যার থাকলেন কি না থাকলেন, আমার কিছু এসে যাবে না, সিস্টেম থেকে যাবে ভেস্টিজ সিস্টেম। কেন? এই সিস্টেমটা অলরেডি স্ট্যান্ড বাই এবং রান হয়ে গেছে। তো এখানে আমি সিস্টেমটা যদি আমার মধ্যে ডুপ্লিকেট করতে পারি, তাহলে আমি আমার সিস্টেমটাকে নিয়ে এগিয়ে যাবো। যদি কেউ আমার সাথে ইয়েস বলে আমি বলবো বেস্ট, যদি নো বলে নেক্সট, ইয়েস বলে তো বেস্ট, নো বলে তো নেক্সট। এই ফর্মুলা যদি আপনি কাজ করতে থাকেন, তাহলে ডিপেন্ডেবল না আপলাইনের প্রতি হতে হবে না আপনার হার্ডলাইনের প্রতি হতে হবে, কারণ বিজনেসটা আপনার, আপনাকেই করতে হবে। কিষাণ, তো এই মানসিকতা রেখে সবাই তৈরি থাকবেন,
আর এই রকম সৈনিক হবেন যে দেশের জন্য যেমন আমরা প্রাণ দিই ভেস্টিজের জন্য আমি প্রাণ দিয়ে দেব, তবে ভেস্টিজ আপনার জন্য জান দিয়ে দেবে। যেটা আমার মধ্যে আপনি রক্ত কাটবেন কিভাবে ভেস্টিজ, কেন না বাই হার্ট, সারা পৃথিবী নেগেটিভ, আমি শুধু একা পজিটিভ ছিলাম, আমার বাড়ির লোক থেকে শুরু করে রিলেটিভ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ওভারঅল সবাই, কেন আমার আগে আমার ফ্যামিলির 14 পুরুষ রিলেটিভ কেউ কখনো জানেনি দেখেনি যে প্রোডাক্ট মার্কেটিং করে ইনকাম করা যায়, সংসার চালানো যায়, বিদেশ যাওয়া যায়, গাড়ি পাওয়া যায়, বাড়ি পাওয়া যায়, কারোর কাছে কোনো আইডিয়া ছিল না, কিন্তু আমার কাছে আইডিয়া ছিল, বিকজ যিনি আমাকে গাইড করছেন সদ্য দেবকুমার মন্ডল স্যার, তিনি 4 বছর ভেস্টিজ করে গাড়ি বাড়ি বিদেশ যাত্রা করে এসেছেন, তিনি সংসার চালাচ্ছেন। তো যেটা আমি দেখেছিলাম এটা আমার ওনারা দেখতে পাচ্ছেন না, তো যেটা আপনি আজকের মিটিং এর কাছে দেখছেন জানছেন বুঝছেন এটা আপনার পারিপার্শ্বিক লোকেরা বুঝবে না, ফলে এরা আপনার সাথে সহমত পোষণ করবে না, সিম্পল ব্যাপার। এইবার যদি আপনি উদয়কে নিয়ে স্যারের কাছে এক্সকিউজ দেন তাহলে সব থেকে বেশি ক্ষতিকার হবে, কেন আপনি চলে গেলে ইয়াসিন স্যারের কম লস হবে, কিছুদিন এসেছিলেন কাজ করেছেন ভালোবেসেছেন কিছু সময় উনি দিয়েছেন কিছু ইনভেস্ট আপনাদের জন্য করেছে এই জন্য, তাহলে আপনি চলে গেলে সামথিং লস কার আপলাইনে, আর আপনি চলে গেলে পুরো লস কার হবে। তাহলে সুতরাং এই বিজনেসটা আপলাইনের নয়, এই বিজনেসটা হার্ডলাইনের নয়, কারণ আমি আজকে গাড়ি করছি বিদেশ যাচ্ছি, ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি যা কিছু করেছি আমার আপলাইনকে দিয়েছি, আমার হার্ডলাইনকে দিয়েছি, সবটাই নিজে উপভোগ করছি এর জন্য। সুতরাং বিজনেসটা বি সিরিয়াস, যা কিছু করবেন কার জন্য, নিজে বিজনেসটা করতে হবে আপনাকে নিজে, আমরা শুধু সাপোর্ট, কিছুদিন আগে এসেছি আপনি কিছুদিন পরে এসেছেন, কিছুদিন আগে এসে কিছু এক্সট্রা ট্রেনিং নিয়ে ফেলেছি আগে থেকে, কিছু এক্সট্রা নলেজ আমাদের আছে সেটাই আপনাদের দিচ্ছি, আলাদা কিছু না, আমরা সবাই বিজনেস পার্টনার, এখানে যারা বসে আছি এপারে আর ওপারে সবাই আমরা কি বিজনেস পার্টনার, সবাই আমরা ভেস্টিজিয়ান, এখানে বড় ছোট কোনো ব্যাপার নেই, আমি আগে এসেছি কিছু এক্সট্রা জানি ওটাই আপনাকে দেবো, আমাকেও যিনি গাইড করেছেন তিনি আমার আগে এসেছিলেন আমাকে গাইড করেছিলেন, আমি তৈরি হয়েছি আপনাকে দিচ্ছি, আপনি তৈরি হবেন এটা আপনি ডুপ্লিকেট করবেন, কারণ এই বিজনেসটাকে বলা হয় মাল্টি লেভেল মার্কেটিং, এবং এই বিজনেসের সাকসেস সেই হবে যে প্রপার ডুপ্লিকেট আর মাল্টিপ্লিকেশন করতে পারে, পুরোটাই ডুপ্লিকেট করতে হবে, কম্প্রোমাইজের কোনো জায়গা নেই, যেটা শুনবেন ওটাকে পুরো কপি পেস্ট যতটা আপনি করবেন ততটাই আপনার বিজনেসের ডেভেলপমেন্টটা হবে, এটাই সাকসেসের রেশিও প্রেস্টিজের, আগাস কোনো ফর্মুলা নেই, কেন বাইনারি কনসেপ্ট না, যে আগে এলেই ক্রিম খাবে না পরে এলে কি চিৎকার করতে হবে, এখানে 10 বছর পরেও যে ভেস্টিজ আসবে 100 বছর পরেও যে ভেস্টিজ আসবে সে আপনার আমার মতো সেম সুযোগটাই পাবে, বরঞ্চ আরো সুযোগ কি হবে 12 বছর আগে যখন শুরু করেছিলাম একটা প্রোডাক্ট ছিল না, ভেস্টিজ ছিল না, গোড়ালে অফিস ছিল না, কি অনেক কষ্ট করে টিম তৈরি করতে যে রাত 9টা থেকে 11টা কত পার্কে কত রাস্তায় এই বর্ষার সময় যে জল বেঁধে যাবো, কতবার এরকম ইয়াসিন স্যার বাইকে করে নিয়ে এসছে পা ভিজে গেছে, তাও আমরা হাত ছাড়িনি, প্রোডাক্টের জন্য আমাদের কোথায় যেতে হতো এখানে কাছাকাছি বলতে সোনারপুর, তাও অনেক অসুবিধা, লম্বা লাইন প্রবলেম, কি আমাদের সিনিয়রদের নয় বলে অনেকটা আমরা নেগলেক্টেড হয়েছি, ওখানে সার্ভিস ঠিকঠাক পাইনি, বাট এটা আমাদের এখন নিজের অফিস এ জন্য, এবং আলমগীর স্যারের জন্য আবার জোরদার ক্লাপিং, দীপঙ্করকে বলছিলাম যে আমরা ভাবতে পারছি আজকে ভেস্টি সিস্টেমটাকে কোথায় পেয়ে গেছি, ঘোড়ালে ভালো করে ভাবতে চেষ্টা করি, এরকম একটা ইন্টারন্যাশনাল কোয়ালিটির অফিস সার্ভিস সেন্টার ঘোড়ালে বসে আপনারা পাচ্ছেন, এর থেকে ভালো কিছু হয় না ভেস্টিজের জন্য, এটা ভেস্টিজ বলেই সম্ভব, আদার্স কোনো কনসেপ্ট আপনি পাবেন না, যেখানে একটা কমিউনিকেশন নিয়ে ডিরেক্টলি আসার জন্য, কোনো একটা কমিউনিকেশন ডিরেক্টলি আপনি আসতে পারবেন না যেখানে আছে, তথাপি ভেস্টিজের সার্ভিসটা শুধু ভেস্টিজ ম্যানেজমেন্ট ছিল বলে আর আলমগীর ছিল বলে হয়েছে শুনুন, তাহলে আরেকবার দুজনের জন্য যোগ দাও, তারও আলোচনা করছিলেন আমি আরেকবার, কারণ খেয়ে দিয়ে এসেছেন সবাই এসন্ন ভুলে গেছেন, কারণ কি খাওয়া হয়েছে বিরিয়ানি, বিরিয়ানি সবার মধ্যে কি থাকে কি আইন না আলাদা একটা আকৃষ্ট থাকে, পেয়ে গেছেন আগে আলোচনা হয়ে গেছে অনেকের কাছে আউট হয়ে গেছে 90% সিরিয়াস বলছি, হ্যাঁ বলে কেন হয় ভেস্টিজ আপনার লাইফে এটা কি আপনাদের সেট করা আছে, কেন এসছেন ম্যাম ম্যাম
ভেস্টিজে কেন এসেছেন? একটা চাইতে গিয়ে দশটা চেয়ে বসুন, তাহলে কোনটাই পাওয়া যাবে না। আর এই একটাই আপনাকে লক্ষ্য স্থির করতে হবে, সেটাকে প্রকাশ করুন। ওটা অ্যাচিভমেন্ট হয়ে গেল, এখানে আলাদা একটা আপনি কেন ভেস্টিজ কে নিয়েছেন? প্রোডাক্ট ভালো থাকার জন্য সিগনে রাখার দরকার নেই। যদি প্রোডাক্ট ভালো লেগে থাকে, ভেস্টিজকে ভালোবেসে থাকেন, অমূল্য সময় নষ্ট করবেন না সেমিনারে। বাইরে থেকে ভালোবাসা যায়, প্রোডাক্ট ব্যবহার করা যায়। যদি মনে হয় আপনার ক্যারিয়ারে কিছু করতে হবে, কিছু স্বপ্ন পূরণ করতে হবে, জীবনে কিছু দাগ রেখে যেতে হবে, তাহলে এইরকম একটা যদি গোল সেট করে থাকেন, বারবার স্যার ডাকবে, বারবার আসবেন, শেখার কোনো শেষ নেই। আজও আমি শিখি, প্রতিদিন রাত 12:30 একটা ছেলে মেয়ে সবাই ঘুমিয়ে পড়লে, ও ঘুমিয়ে পড়লে মাইন্ড ফ্রি, 1-2 ঘন্টা প্রতিদিন রাত 2:30-3 পর্যন্ত আমাদের লাইফে পারবে সবাই প্রত্যেক দিন। ওটাই আদর্শ শেখার সময়, আজকের জন্য নয়, পড়াশোনার লাইফ থেকে ভোরে বেলা জীবনে উঠতে পারতাম না। কেন? ভোরের টাইমটা রাত্রের টাইম দুটো হচ্ছে ফিফ টাইম, এ শোন। তো অনেকের প্রবলেম ছিল, আমি সারা জীবন ছোট থেকে একা, 12 বছর বয়স থেকে একা, তো বিভিন্ন জায়গায় আমাকে কাটাতে হয়েছে, তো সেই জন্য আমার কাছে টাইমটা ছিল কি রাতে, অভ্যেস হয়ে গেছে। এখন ওটাই, সবাই ঘুমিয়ে পড়লে রাত্রে 1-2 ঘন্টা আজও স্টাডি করি, আজও এডুকেশন নিই। কেন? এটা মাত্র একটা লেভেল। আমি গতকালকেও মনে করেছিলাম যে আজকে নতুন নতুন থেকে শুরু করছি, 9 বছর আগে ফিরে গেছি, 2012 সালে ফিরে গেছি। সেদিন যেমন ভেস্টিজ করতাম কোন লেভেল ছাড়া, গাড়ি ছাড়া, এ জন্য আজও সেইভাবে ভেস্টিজটা শুরু করে দিয়েছি। কেন? পার্টিকুলার প্রত্যেকটা মানুষের কাছে আমাকে পৌঁছতে হবে, আমাকে জানাতে হবে, এবং নিজেকে ভাবতে হবে যে আজকের ডে আমার জন্য জিরো, সারাদিনের অ্যাক্টিভিটিতে আমাকে এন্ড অফ দ্য ডেতে কোন জায়গায় নিজেকে নিজেতে চাইছি সেটাকে আমার ডে ওয়ানে সেট করে সারাদিনের অ্যাক্টিভিটির মধ্যে আমাকে এন্ড করতে হবে, এবং প্রত্যেকে সেটা করা উচিত। এ শোন, ভয় ভেস্টি সবার কাছে ক্লিয়ার নেই, ক্লিয়ার কি নাম? সন্তোষ কুমার পান্ডে। পান্ডেজি, হোয়াই বেস্ট ইজ ক্লিয়ার? কেন? পয়সা কে দিয়ে उसमें कुछ नहीं है, आपको फिक्स करना होगा। जैसे मेरे को गाड़ी चाहिए या बाड़ी चाहिए या रुपया चाहिए या क्या चाहिए, इज्जत चाहिए, जा चाहिए, उसको सेट कीजिए, कलरफुल इमेजिन कीजिए। अगर गाड़ी चाहिए तो कौन सा ब्रांड, कौन सा कलर, बाड़ी चाहिए तो बाड़ी का डिजाइन आपको करना होगा। আমি যখন শুরু করেছিলাম আজ আমার সেই দিনের 2012 সালে হ্যাঁ বসুন প্রথম মাসে সেট করা আছে জায়গা, 3-3.5 কাটা জায়গা, 50 লাখ টাকা জায়গা ভ্যালু, কলকাতা যে কোনো জায়গা থেকে নিতে পারি, আর 50 লাখ টাকার কস্টিং, 1 কোটি টাকার বিল্ডিং তৈরি করব থ্রু ভেস্টিজ সিস্টেম থেকে, এবং ডিজাইন করা আছে নিচের পুরোটা, হাফ ট্রেনিং রুম, হাফ গাড়ির গ্যারেজ, ফার্স্ট ফ্লোরে আমার গেস্ট রুম যারা বাইরে থেকে লিডাররা আসবে, তার উপরে আমার, তার উপরে আমার ঈশ্বরের, আর উপরে সুন্দর গার্ডেন উইথ সুইমিং পুল। আমার ইনকাম অ্যাকচুয়ালটাকে ফোকাস করতে হবে।
অ্যাকচুয়ালটাকে প্রকাশ না করলে হবে না। এবং এই যে প্রকাশ আমি করছি ম্যাম কেন করছি, ড্রিমটা কি নিজের বাড়ি, বাড়ির কালার, বাড়ি কোথায়, কলকাতা না আউটার কলকাতা, আউটার কলকাতা, এরিয়া ডিজাইনটা করবেন করে আপনার শত্রু কারা কারা আছে সবাই জ্বলবেন আপনি তত আপনার কি হবে ভিতরে তাড়াতাড়ি কাজ করার জন্য অ্যাচিভমেন্ট আপনি এগিয়ে যাবেন। মানে এটা আমার প্র্যাকটিক্যাল লাইফ, আমি আমার নিজের রিলেটিভদের ভেস্টিজে জয়েন করাই, বাকি আমার সালা ফালা যারা এসছে পরে সারাটা জানে অনেকে পরে এসছে, আমি শুরুতে কোনো তোয়াক্কা করতাম না। কেন আমি একটাই জিনিস জানি কি ঈশ্বর আমাকে বানিয়েছেন কিছু করার জন্য, সুযোগটা ভালো সাল থেকে আমাকে দিয়েছে, স্ট্রাগল করে করে এসেছি পৃথিবীতে শেষ দেখে ছাড়ো বৃষ্টিজে যখন শুরু করেছি এন্ড অফ দ্য বৃষ্টিজে আমাকে দেখতে দিয়ে হবে, মাঝখানে কোনো কম্প্রোমাইজ নেই, কোনো কথা হবে না, এটা আমার ডেস্টিনেশন। আর আমি যা কিছু সেট করেছি আমার সব রিলেটিভদের জানিয়েছি, এটা আমি এই করবো, ওটা আমি ওই করবো, এটা আমি সেই সবাইকে, এবং আমার আলাদা গ্রুপ আছে যারা আমার সত্যি মানে বৃষ্টিজিকে বলেছি অ্যাকসেপ্ট করেনি, ওদের নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা আমার জ্বলন্ত উদাহরণ, দুবাই থেকে আসার পর একটা জয়েনিং হয়েছে, আর আমি ইউনিভার্সিটি হওয়ার পর একটা জয়েনিং হয়েছে ওই গ্রুপ থেকে, ওই ঠুসে দেওয়া গ্রুপ থেকে আমি দেখানোর জন্য তৈরি আছি। আপনারা তৈরি কাল সকালের মধ্যে জানিয়ে দেবেন, যদি কেউ এটা না পাঠান আমরা ভাববো আপনি আমাদের কাছে মৃত, পরিষ্কার কথা। আপনি সেই দু বছর পরে চলে যেতেন, ছ মাস পরে চলে যেতেন, এখন চলে গেলে আমাদের কোনো কষ্ট হবে না, আর আপনি এটাই ডুপ্লিকেট করবেন, দাদা করুন, দিদি করুন, বিশ্বাস করুন, আমার উন্নতি হবে নো। আপনি যার সাথে বসছেন তার পারপাসটাকে যদি ক্লিয়ার না করাতে পারেন সে তার জন্য কাজটা করবে না, সে তার জন্য কাজটা করবে না। ঈশ্বর আমাদের জন্ম দিয়ে সব তো আমাদের করে দিতে পারে, খাওয়া দাওয়া মুখে দিতে পারে, পারে কিনা, আমাদের সব দিয়ে দিয়েছে, আমাদের কি করেছে, যাও ময়দানে ছেড়ে দিলাম, তুমি তোমার জন্যই বেঁচে আছো ওখানে, তোমাকে খাবার খুঁজতে হবে, তোমাকে চাকরি ব্যবসা যা কিছু করতে হবে তুমি তোমার কারণেই করবে, ভগবানের কারণ আমরা কি, তিনি তো সর্ব মহাশক্তিশালী, আমরা একটু নকুল দানা বাতাসে দিলে একটু তার জন্য নামাজ পড়লে সব ঈশ্বর হয়ে গেল, নো, তিনি পরম শক্তিমান, মনে করলে যা কিছু করতে পারে আমাদের সঙ্গে, আমাদের থেকে তিনি কিছু পেতে চান না, তিনি শুধু একটা জিনিস পেতে চান আমাদের অহংকারটাকে তিনি খেতে চান, আর কিছু না, ঈশ্বরের খাবার হচ্ছে ভক্তের অহংকারটাকে তিনি খান, আর কিছু খান না, সবটাই আমাদের পরীক্ষা দিতে হয় ঈশ্বরের কাছে, নকুল দানা বাতাসে একটু শাঁখ বাজালাম একটু, এগুলো হচ্ছে একটা মাধ্যম, বিভিন্ন মানুষ এসছেন অবতার হিসাবে, তারা এক একটা মাধ্যমকে আমাদের কাছে দিয়ে গেছে, এখান থেকে যদি যেতে হয় আমাদের দিল্লি পর্যন্ত, কেউ প্লেনে যেতে পারে, কেউ ট্রেনে যেতে পারে, কেউ গাড়িতে যেতে পারে, কেউ হেঁটে যেতে পারে, আগের দিনে গাড়ি বাড়ি যখন ছিল তখন কোথায় গেছে, আপনি বুঝে পারবেন না যে কি করে কারণটা গ্রহণ করতে হবে, কেন সবাই দৌড়াচ্ছেন, কেন কারণ আছে, কিন্তু কারণটা পার্টিকুলার ওয়ান সাইড হয়ে যাচ্ছে না, মিক্সিং কারণ হয়ে গেছে,
বলে কখনো কখনো ডিপুটি বেড কখনো কখনো কি এদিকে চেষ্টা করছেন ওদিকে চেষ্টা করছেন এদিকে এটা বিক্ষিপ্ত হলো কাজটা হচ্ছে কেন 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 বিভিন্ন রকম আপনার কি কখনো মনে হচ্ছে গাড়ি গেলে ভালো কখনো মনে হচ্ছে বাড়ি গেলে ভালো কখনো মনে হচ্ছে বিদেশ গেলে ভালো কখনো মনে হচ্ছে 10,000 টাকা চেয়ে বলতে ভালো হয় কিন্তু পার্টিকুলার যদি আপনি ওয়ান হয়ে যদি এগিয়ে যান দেখবেন যারা স্পেশালিস্ট হয় সৌরভ গাঙ্গুলি একটা খেলা স্পেশালিস্ট কোন খেলা সে কি ফুটবল খেলতে পারতো না পারতো তো অন্য খেলা পারতো তো কিন্তু একটা খেলা কে বেশি নিয়ে গেছে কি কারণ পার্টিকুলার ওয়ান হয়ে গেলে আপনার মাইন্ডটা কি থাকবে সেট থাকবে এবং যত কোনটা করছেন আপনি আপনার নিজের কাছ থেকে কি প্রতিনিয়ত কি পাবেন দেখা পাবেন আপনার জাগ্রত হবে এটাকে বলা হয় সাবকনসাস মাইন্ড এতদিন পর্যন্ত জীবনে যা করেনি সেটা ইনভেস্টিগেশন করতে হবে আর যারা যারা জীবনে সাকসেস হয়েছে তারা সবাই থেকে আনকমন কিছু করেছে এক্সট্রা কিছু করেছে বলে তারা এক্সট্রা অর্ডিনারি পিপল হওয়া দরকার কমন কাজ করে আনকমন পিপল হওয়া যাবে না আনকমন কাজ করে আনকমন জায়গা আপনি যেতে হবে কেউ সবাই সেইভাবেই গেছে গেছ না তাহলে ইনভেস্টিগেশন করতে গেলে আপনাকে ওইভাবেই করতে হবে ইয়াসিন স্যার কমন ছিল বৃহত্তম স্বার্থের জন্য ক্ষুদ্রতম স্বার্থের কি করেছেন ত্যাগ করেছেন কিছুদিন যদি আমি স্যাক্রিফাইস করি তাহলে আফটার লং টাইম আমি ওদেরকে সাপোর্ট দিতে পারবো ফিনান্সিয়ালি ফ্রিডম দিতে পারবো ড্রিম পূরণ করতে পারবো বিষয় না আমাদের সবাই এরকম কিছু আছে সেটা কারণ আমরা বৃহত্তম স্বার্থের জন্য কি করছি ক্ষুদ্রতম স্বার্থকে আমরা ত্যাগ করছি না আমরা এই বৃহত্তম স্বার্থটাকে ত্যাগ করছি প্রেজেন্ট সিচুয়েশনকে আমরা এই জায়গাটাকে আমাদের কিছু কিছু জায়গা মাইন্ড করতে হবে আমি সবাইকে বলবো রাত 12টার মধ্যে সবাই কি করবেন মাইন্ডসেট কোথায় এবং লিখবেন কারণ আমরা শুধু কথায় আমরা কেউ কি যদি এখানে শুধু রেকর্ডিং হয় শুধু রেকর্ডিং মানে গান রেকর্ডিং হচ্ছে ভালো লাগবে না যেটা সিনেমার সঙ্গে গান দিতে ভালো লাগবে কোনটা ভালো লাগবে শুধু গানটা ভালো লাগবে না সিনেমা শুনে গান অডিও ভিডিও হলে ভালো লাগবে কেন স্যার আমরা সবাই ঈশ্বর আমাদের চোখটা দিয়ে যে ভিজুয়ালাইজেশন করাই আমরা শুধু শুনে কিন্তু কান দিয়ে আমাদের কি অতটা বিলিভ হয় না যতটা আমরা শোনার সঙ্গে দেখাটাকে আমরা কি করি মিসিং করতে পারি যে কারণে সিনেমা তৈরি হয়েছে যে কারণে এত কদর এত সেলিব্রিটি ওই জগতে কেন গান কিন্তু ওরা করছে না অন্য লোকে করছে কিন্তু ওই যে অ্যাক্টিংটা করছে ওটাই আমাদের কাছে কি ভিজুয়ালাইজেশন পাওয়ারটা নিয়ে বিশিষ্ট তো আপনি যেটা দেখছেন যে ওয়াই ইন্ডাস্ট্রি এটাকে লিখুন কালারফুল করুন ইনকাম পেতে আপনি চেক পেতে লিখুন কোন ব্যাংকের চেক আপনার এই অ্যামাউন্ট আসবে কত অ্যামাউন্ট কিরকম কালার হলে ভালো লাগবে গাড়ি বাড়ি এভরিথিং ওয়ারেন্টি কিভাবে যাবেন সবটাই করতে হবে আপনাকে কেন বিজনেসটা কার আমরা আপনাকে পরামর্শ দেবো গাইড দেবো চলতে হবে তাকে এইভাবে সেকেন্ড গোল সেট এই গোল সেট গোল সেট একটু ক্লাস সাইট আগে নিয়ে নিলে শর্ট টার্ম মিড টার্ম এই এই মাসে গোল সেট আমরা কি করতে পারি অনেক দিন পর আমরা একটু পেরে ঘুরে বেরিয়ে গিয়েছিল নতুন মেম্বার এখানে কেউ আছে একদম ফার্স্ট টাইম জয়েনিং করে জাস্ট চলে এসেছে আচ্ছা দুই চারজন আর থানে রাউন্ড দিয়ে থাকুন যারা নতুন এসেছেন থানে পুরো রাউন্ড দিয়ে থাকুন আর যদি শুনতে পারেন হজম করতে আমরা অনেকদিন পরে ভেস্টিজটা আবার কি ফোর পয়েন্টে শুরু করেছি প্রায় দীর্ঘ দেড় বছর আগে যেভাবে করতাম পেরে ঘুরে অনেকদিন পরে আবার লাস্ট 15 দিন 10 দিন বা 1 বছর আমরা শুরু করেছি লকডাউনের জন্য কি মার্কে গেছিলাম অনলাইনে ম্যাক্সিমাম কাজ করছিলাম
ফলে কি হচ্ছে আমাদের ম্যাক্সিমাম টিমের 60% 40% 50% টিম মেম্বার কি বসে গেছে মারা যায়নি ছোটবেলা কতবার ভুল করেছি বাবা মা কি একবার দুবার বিরক্ত হয়ে যায় থাকলে কোন যা করলে জানি যা বলেছি স্যার কতবার চেষ্টা করেছি অগুন্তি বার যতক্ষণ না আমরা সঠিকভাবে ফিরে এসেছি তো আপনি আমি যখন